একুশে জুলাই সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এবার থেকে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। তাদের জন্য আয়োজন করা হয়েছে ডিম ভাত, মেনুতে রয়েছে সয়াবিনও। একুশে জুলাইকে সামনে রেখে এখন সাজো সাজো রব, আর প্রত্যেকবারের মতো এবারও গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রস্তুতি একেবারে জোর কদমে। মালদা মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মূলত গীতাঞ্জলি স্টেডিয়ামে আসেন এবং এখানেই তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। সুশান্ত কুমার ঘোষ 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি দায়িত্ব নেন। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব রয়েছেন, তাদের দায়িত্বে গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা দেখাবো। একেবারে ঝুটঝুড়ে সাদা ধবধবে ভাত কর্মী সমর্থকদের জন্য, রয়েছে সয়াবিনের তরকারি এবং একটি করে ডিম অবশ্যই মিলছে। ভাত চাইলে আরও পাওয়া যাবে, সেই বন্দোবস্ত এখানে রয়েছে। এবং কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যেই আসতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের পর এই একুশে জুলাই কিন্তু এবারে একটা ঐতিহাসিক সমাবেশ। এমনিতেই এই সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ থাকে চরমে, এবং এবারও সেই আবেগ কিন্তু একেবারে চরমে রয়েছে। বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব, তারা কি বলছেন, কতটা আবেগ তাদের রয়েছে। পঞ্চায়েত ভোটে একটা অভাবনীয় সাফল্য তৃণমূলের, ফলে সেটাকে সামনে রেখে তারা কতটা উজ্জীবিত, আমরা একটু কথা বলবো। এই যে একসাথে মিলে সকলে মিলে একটা খাওয়া দাওয়া কেমন লাগে? সবচেয়ে বেটার, খুব ভালো লাগে, লাগছে ভালো, এবং সবাই মিলে একসঙ্গে বসে যে আমরা পরিবেশনও করাচ্ছি, তাদের সঙ্গে নিজেরা অংশগ্রহণ করছি, খুবই ভালো লাগছে। আমি দেখাতে চাইবো ঠিক এই যেখানে খাবার বিতরণ করা হচ্ছে তার থেকে অনতি দূরেই রয়েছে খাবার টেবিল, যেখানে কিন্তু কর্মী সমর্থকরা যারা মালদা মুর্শিদাবাদ এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা কিন্তু এখানে রয়েছেন। সকলে মিলে একসাথে তারা খাওয়া দাওয়া করছেন এবং একুশে জুলাইয়ের দিন যাতে সকাল সকাল এখান থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রওনা করা যায় তার জন্য তারা যাবতীয় প্রস্তুতি এখানে নিচ্ছেন। এমনি কথা বলবো, কোথা থেকে আসছেন? আমি তো মালদা থেকে। দিদিকে ভালোবেসে এসে সবাই যে একসঙ্গে খাচ্ছি এর তুলনা হয় না। এই যে ডিম ভাত না, এই ডিম ভাতটার স্বাদটা যে কী সেটা তৃণমূল কংগ্রেসরা যারা করে সে কর্মীরা সবাই বুঝতে পারছে যে এই জিনিসটা কী। আপনি কোথা থেকে আসছেন? মালদা। মালদা থেকে এসেছেন, কার বক্তব্য শোনার? মমতা ব্যানার্জি। একসাথে মিলে এই খাওয়া দাওয়া এবং এই যে তৃণমূলের পক্ষ থেকে বন্দোবস্ত কেমন লাগছে? ভালো লাগছে, পুরো ইন্ডিয়াতে বেস্ট। যাচ্ছে কর্মী সমর্থকরা কিন্তু উজ্জীবিত এবং তারা তাদের প্রিয় নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এসেছেন। এবারের একুশে জুলাই থেকে কি রাজনৈতিক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দেন তার দিকে তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকরা। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।